নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর যে সকল বন্ধুরা রয়েছে, তোমাদের সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আমি বাংলা বিষয়ের উপর কিছু সাজেস্টিভ প্রশ্নপত্র আলোচনা করে দেব। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের প্রশ্ন যদি অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, লেখাই রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন শ্রেণী তৃতীয় বিষয় বাংলা। তোমরা সবাই জানো আগের প্রথম পার্বিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছো, নাম রোল নাম্বার লিখতেই হয়। আর এই পরীক্ষাটি তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। একের দাগ দিয়ে প্রশ্ন রয়েছে, নৌকোযাত্রা অথবা আরাম এই দুটি কবিতার মধ্যে যে কোনো একটি কবিতা কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। এই ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া থাকে। তোমরা অবশ্যই এই নৌকাযাত্রা এবং আরাম কবিতার প্রথম 4 লাইন মুখস্থ রেখো। এরপরে দুয়ের দাগ দিয়ে রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথমে কয়ের দাগে রয়েছে, আরাম কবিতাটি কার লেখা? নিচেই লিখে দিয়েছি, আরাম কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা। ক্ষয়ের দাগে রয়েছে, বলাকা বলতে কী বোঝো? বলাকা বলতে পাখির ঝাঁককে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপর আসছি আমরা গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্নতে বলেছে, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? উত্তর দিয়ে, রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়। ক্ষয়ের দাগে প্রশ্ন রয়েছে, সেক্সট্যান্ট যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। মোর দাগে রয়েছে, হিংসুটির দিদি কি পড়ে ফেলেছে? এখানে উত্তর তোমাদের হবে, হিংসুটির দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। এরপর ছয়ের দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, পরিদল প্রথমে কোথায় থাকতো? পরিদল প্রথমে খোলা আকাশের নিচে গাছের ডালে থাকতো। জিজি আর পুতুলেরা কি করছে? জিজিরা ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং শব্দ করছে। ঝয়ের দাগে বলেছে, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? এখানে উত্তর হবে, পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। ইয়র দাগে প্রশ্ন, ঝড়ের সঙ্গে কে কে আসে? উত্তর হবে, ঝড়ের সঙ্গে আধি ও বৃষ্টি আসে। তিনের দাগে রয়েছে, শব্দার্থ লেখ। কয়ের দাগে রয়েছে, সাথী। তো সাথী শব্দের অর্থ কী? সাথী শব্দের অর্থ হলো সঙ্গী। আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো সাথী শব্দের অর্থ হলো সঙ্গী। ডগমগ, ডগমগ শব্দের অর্থ হলো মাতুয়ারা। আজান, আজান শব্দের অর্থ মুসলমানদের নামাজ পড়ার জন্য আহ্বান ধ্বনি, নামাজ পড়ার জন্য আহ্বান ধ্বনি। আশা করি বুঝতে পেরেছ। এরপর রয়েছে পূজন, পূজন মানে পাখির ডাক। ঘয়ের দাগে রয়েছে প্রশ্ন, পূজন, পূজন মানে পাখির ডাক। তারপর রয়েছে উমর দাগে, রসমুন্ডি, রসমুন্ডি কথার অর্থ হলো এক ধরনের মিষ্টি, এক ধরনের মিষ্টি। এরপর রয়েছে হিমেল, হিমেল মানে শীতল। আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের শব্দার্থ তোমাদের পাঠ্যবইতে আরও রয়েছে, সেখান থেকেও পড়ে পরীক্ষার জন্য মুখস্থ করতে পারো। চারের দাগে দেখো কি বলেছে, বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দতে প্রথমে কয়ের দাগে বলেছে, দিন, দিনের বিপরীত আমি কি জানি, রাত বা রাত্রি। এরপর বন্ধুরা ক্ষয়ের দাগে রয়েছে সুন্দর, সুন্দরের বিপরীত কুৎসিত। গয়ে রয়েছে বন্ধ, বন্ধর বিপরীত খোলা। ঘয়ে রয়েছে ঘরে, ঘরের বিপরীত বাইরে। গয়ে রয়েছে গভীর, অগভীর।
নিচে বিপরীত উপরে, এখানে উপরে, বুঝতে পেরেছ? এরপর আসছি আমরা পাঁচের দাগে। পাঁচের দাগে তোমাদের প্রশ্ন রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। তো এখানে প্রথমে দেখো কি রয়েছে কয় দাগে, টয়াকার ঝ প র ঝয়াকার, এটা হবে ঝড় ঝাপটা। এরপর রয়েছে পয়াকার তয়েকার র দন্তন তয়, তেপান্তর। গয়ের দাগে রয়েছে রয়স্য কয়েকার ময় কয়াকার লয়েকার, কেলেঙ্কারি। ঘয়ের দাগে রয়েছে পয় র, প্রথমে রয়েছে ক্ষয় আকার পয়র ফলা, তারপর সয় আকার, তারপর সয় আকার ক্ষয় আকার, এটা তোমাদের সাজিয়ে লিখলে হবে শাখা প্রশাখা। এরপর ছয়ের দাগ কি রয়েছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কয়ের দাগ দিয়ে রয়েছে নির্দেশ, এখানে নির্দেশকে যদি আমরা ভাঙি, প্রথমে দন্তেন যুক্ত হর্ষই, তারপর হবে রেপ থাকার জন্য র যুক্ত দ, দয়ে যেহেতু একার রয়েছে তাই এখানে হবে একার যুক্ত তালব্যস। এরপর ক্ষয়ের দাগে রয়েছে পৃথিবী, পৃথিবী প যুক্ত রি যুক্ত থ যুক্ত হর্ষই যুক্ত ব যুক্ত দীর্ঘই, যেহেতু বয় দীর্ঘই রয়েছে। এরপর গয়ের দাগে বলেছে কুটো কাটা, কুটো কাটা যদি বর্ণ বিশ্লেষণ করি ক যুক্ত হর্ষ ট যুক্ত ও ক যুক্ত আকার কা টা ট যুক্ত আকার, আশা করি বুঝতে পেরেছ। এইভাবে তোমরা যদি ভেঙে ভেঙে করো কোনোদিন তোমাদের বর্ণ বিশ্লেষণে আশা করি কোনো অসুবিধা হবে না। এই ধরনের প্রশ্নগুলি তোমরা অবশ্যই অভ্যাস করতে থাকো। তারপর দেখো সাতের দাগে বলছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখতে পাচ্ছ শব্দ জোড়া রয়েছে, এগুলোর অর্থ পার্থক্য লিখতে হবে। তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্ন রয়েছে দেশ, একটা হচ্ছে দয়ে একার তালপস আর একটা হচ্ছে দয় বয় একার মদিনীস। তো দেশ মানে হলো এই দয়েকার তালপস, দেশ মানে হলো রাষ্ট্র, বুঝতে পেরেছ? আর দয় বয় একার মদিনীস দেশ মানে ঘৃণা বাধা, বাধা বয় আকার ধয়াকার, বয়াকার ধয়াকার বাধা মানে প্রতিরোধ। আর বয় চন্দ্রবিন্দু আকার ধয় আকার বাধা, বাধা মানে হচ্ছে বাঁধন। এরপর দেখো আটের দাগে কি রয়েছে, বন্ধনী থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান বসাও। আটের দাগে দেখো কি রয়েছে, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। কয়ের দাগে রয়েছে একসঙ্গে থাকলে শক্তি বাড়ায় বাড়ি, এখানে হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, যেটা হবে সেইটা এখানে বসিয়ে দিতে হবে। ক্ষয়ের দাগে রয়েছে মাথায় সূর্য এসে ড্যাশ কাঠি পৌঁছায়, মাথায় সূর্য এসে সোনার কাঠি পৌঁছায়। গয়ের দাগে রয়েছে সে আনন্দে দুঃখে রাগে গড়গড় করতে থাকে, কী হবে এখানে, এখানে হবে সে রাগে, এটা তোমাদের হিংসুটি থেকে নেওয়া। ঘয়ে বলেছে মাঠের থেকে এঁটো কাটা কুটো কাটা নিয়ে বাসা বাঁধে, মাঠের থেকে কুটো কাটা, কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। ও দাগে রয়েছে এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম করতে করত, তোমরাই বলো কি হবে, এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত, আশা করি বুঝতে পেরেছ।
ধরনের সাজেস্টিভ প্রশ্নপত্র পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এছাড়া এই ধরনের প্রশ্নপত্র যদি তোমরা অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমেন্ট পেয়ে যাবে। এছাড়া তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারো, কিংবা ভিডিওটি ভালো লেগে থাকলে তাও কমেন্ট করে জানাতে পারো। বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।